আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি ডাক্তার ইজাজ আছি আপনাদের সাথে, এবং আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুম। বর্তমানে ঘুম না হওয়া একটি অন্যতম সমস্যা। মেডিকেলের পরিভাষায় স্বাভাবিকের তুলনায় ঘুম কম হওয়াকে ইনসমনিয়া বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। কারো ঘুম যদি 6 ঘন্টার কম হয়, তখন সেই কন্ডিশনকে ইনসমনিয়া বলা যেতে পারে। রিসেন্টলি এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রায় 72.6% মানুষ ইনসমনিয়া বা ঘুম না আসার সমস্যায় ভুগছেন। তো আমি আজকে আমার ভিডিও আলোচনা করব কিভাবে খুব সহজেই এই ঘুম না আসা বা ইনসমনিয়া সমস্যার সমাধান করা যায়। এখন আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ঘুম না আসার মেন কারণগুলো কী। তো ঘুম না আসার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বিভিন্ন কারণে হতে পারে, যেমন কারোর পারিবারিক কারণে কারোর ভেতরে স্ট্রেস দেখা দিতে পারে, কারোর ফিনান্সিয়াল কারণে স্ট্রেস দেখা দিতে পারে। তারপরে 2 নম্বর যে কারণটি আছে সেটি হলো ট্রাভেল টু ওয়ার্ক শিডিউল। অর্থাৎ মনে করেন যে কালকে সকাল 6টা বা 5টার সময় আপনার কোনো ট্রাভেল শিডিউল আছে, অর্থাৎ কোথাও যেতে হবে। তো এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আপনি ঘুমাতে গেলেন, তখন কিন্তু আপনার এই চিন্তার কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এটিও কিন্তু ঘুম না আসার বা ইনসমনিয়ার একটি প্রধান কারণ। পোর স্লিপ হ্যাবিট। এখন পোর স্লিপ হ্যাবিটটা কী? পোর স্লিপ হ্যাবিট বলতে বোঝায় বেডরুমকে শুধু ঘুমানোর কাজ বাদেও বিভিন্ন রকমের কাজ, যেমন বেডরুমে বসে বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল, ল্যাপটপ, এগুলো চালানো, তারপরে নিজের ঘুমানোর বেডে বসে টিভি দেখা ঘন্টার পর ঘন্টা, তো এগুলা কিন্তু পোর স্লিপ হ্যাবিটের মধ্যে পড়ে। এইগুলার কারণে কিন্তু অনেক সময় ঘুম হয় না। আরেকটি কারণ হচ্ছে যে রাতে বেশি বা অধিক পরিমাণে খাওয়া। আমরা অনেকে আছি যে দিনের বেলায় কম খাই, কিন্তু রাতে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি, যার কারণে কিন্তু আমাদের ভালো ঘুম হয় না। তো যাই হোক, ঘুমের অনেকগুলো কারণই আছে, তার মধ্যে প্রধান 4টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন আমার আলোচনার বিষয় যেটি সেটি হলো যে কীভাবে রাতে আপনি ভালো ঘুমাতে পারেন, ইনসমনিয়া সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো আসুন, এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের সামনে আজকে খুব কমন এবং সহজ 11টি টিপস তুলে ধরব। এই 11টি টিপস ফলো করার মাধ্যমে আপনারা এই ঘুমের সমস্যা সমাধান করতে পারেন। তো মনে হতে পারে যে 11টা টিপস, এতগুলো টিপস, আসলে এটি মনে হলেও যাদের ঘুম হয় না তারাই বোঝে যে ঘুম না হওয়ার সমস্যা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। টিপস নাম্বার 1, প্রথমে আপনাকে যেটি মাথায় রাখতে হবে সেটি হলো যে আপনার ঘুমানোর স্পেস বা বেডরুমটাকে অবশ্যই ঘুমানোর কাজেই ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি আপনার বেডে বসে বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। এর কারণ হলো, আপনি যখন দীর্ঘ সময় ধরে আপনার বেডে বসে এগুলা করেন, তখন আপনি যখন ঘুমানোর চেষ্টা করবেন এগুলা ছেড়ে, তখন কিন্তু আপনার শরীর বুঝতে পারে না যে আসলে আপনি এখন ঘুমানোর জন্য প্রস্তুত, যার কারণে কিন্তু অনেক সময় ঘুমটা আসে না বা ভালো ঘুম হয় না। তাই এই সকল ইলেকট্রনিক ডিভাইস ঘুমানোর প্রায় 2 ঘন্টা আগে থেকে চালানো সম্পূর্ণরূপে নিষেধ। টিপস নাম্বার 2, আপনি একটু রিয়েলাইজ করে দেখবেন ঘুমাতে যাওয়ার আগে যে সারাদিনে আপনার বডি মুভমেন্ট বা আপনার পরিশ্রম কতটুকু হয়েছে। একটি বিষয় খেয়াল রাখবেন, ঘুম হলো আমাদের প্রশান্তি দেয়। অর্থাৎ আপনি সারাদিন কাজের পর যখন ক্লান্ত হয়ে যান, তখন ঘুমানোর মাধ্যমে আপনার শরীরটাকে একটু বুস্টিং করে নিতে পারেন আপনি। কিন্তু আপনার কাজ যদি হয় চেয়ারে বসে থাকা, দেখা যাচ্ছে আপনি অফিসিয়াল কাজে সারাদিন চেয়ারে বসে থাকলেন, কোনো মুভমেন্ট করলেন না, কোনো হাঁটাহাঁটি করলেন না, তো আপনি যদি রাতে ঘুমাতে যান তখন কিন্তু আপনার ঘুমটা ভালো হবে না। এর কারণ হচ্ছে যে ঘুম হচ্ছে আপনার শরীরকে প্রশান্তি দেবে, আর শরীরকে প্রশান্তি পাওয়ার জন্য অবশ্যই আপনার শরীরকে পরিশ্রম করতে হবে। সো এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। আবার আমরা অনেকে যেটা করি যে রাতে খাবার পরে সাথে সাথে শুয়ে পড়ি, এটি কিন্তু ঘুম না হওয়ার আরও একটি কারণ হতে পারে। রাতে খাওয়ার পরে অবশ্যই 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করবেন। যদি কারো বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে নিজের রুমের ভেতরেই 15 থেকে 20 মিনিট জোরে জোরে হাঁটাহাঁটি করুন, দেখবেন যে কিছু সময় পর আপনার ঘুম আসতেছে। টিপস নাম্বার 3, রাতে সব সময় ভারী খাবার অ্যাভয়েড করবেন। অর্থাৎ রাতে সবসময় লাইট বা হালকা কিছু খাবেন, আর সকালে দুপুরে বেশি করে খাবেন, তাতে সমস্যা নেই। এর কারণ হলো, রাতে যখন আপনি অধিক পরিমাণে খেয়ে ঘুমাতে যাবেন, তখন কিন্তু নর্মালি আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো কাজ করবে না, এবং যার কারণে আপনার ভালো ঘুমও কিন্তু হবে না। তাই রাতে সবসময় হালকা খাবার গ্রহণ করুন। টিপস নাম্বার 4, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যদি সম্ভব হয়
তবে আপনারা এক গ্লাস দুধ পান করবেন, কারণ দুধে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান থাকে, যেটা আমাদের শরীরের অ্যামাইনো অ্যাসিডকে সেরোটোনিনে রূপান্তর করতে পারে। তাছাড়া গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটি ঘুমের ক্ষেত্রে আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে। টিপস নাম্বার 5, চেরি ফল। চেরি ফল সবাই আমরা কম বেশি খেয়েছি, কিন্তু আমরা জানি না যে এই চেরি ফল কিন্তু ঘুমের ক্ষেত্রে খুবই ভালো উপকারী। যদি সম্ভব হয় তাহলে যাদের ঘুম কম হয় তারা রেগুলার এই চেরি ফল খাওয়ার অভ্যাস করুন, কারণ চেরি ফলে প্রচুর পরিমাণে মেলাটোনিন রয়েছে। এই মেলাটোনিন হচ্ছে এক ধরনের হরমোন যেটি আমাদের ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এই মেলাটোনিন আমাদের ঘুমকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে, তাই একে ইন্টারনাল ব্লডি ক্লকও বলা হয়। তাই ভালো ঘুমানোর জন্য নিয়মিত চেরি ফল খাওয়ার অভ্যাস করুন। টিপস নাম্বার 6, প্রতিদিন 2 থেকে 3 চা চামচ মধু খেলে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, যেটি আপনার ব্রেনে ট্রিপটোফ্যান প্রবেশ বাড়িয়ে দেবে, আপনার বডিকে রিল্যাক্স করবে এবং ভালো ঘুম আসতে সহায়তা করবে। টিপস নাম্বার 7, লিভেন্ডার অয়েল বা লিভেন্ডার তেল। এই লিভেন্ডার তেল আপনারা বিভিন্ন অনলাইন শপগুলোতে দেখবেন যে এই লিভেন্ডার তেল বিক্রি হয়, বা সুপার শপগুলোতে লিভেন্ডার তেল পেয়ে যাবেন। এই লিভেন্ডার তেল কিন্তু সাউন্ড স্লিপের ক্ষেত্রে বা ভালো ঘুমানোর ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে লিভেন্ডার তেল আপনার ঘুমানোর বালিশে স্প্রে করে নিতে পারেন, অথবা সামান্য পরিমাণে আপনি লিভেন্ডার তেলের ঘ্রাণ গ্রহণ করতে পারেন, যেটি আপনার ব্রেনকে প্রশান্তি দেবে এবং ভালো ঘুমাতে সহায়তা করবে। তাছাড়া ভালো ঘুমানোর জন্য প্রত্যেক দিন আপনারা 20 থেকে 80 গ্রাম লিভেন্ডার ওরালি খেতে পারেন, যেটি আপনাকে ভালো ঘুমাতে সহায়তা করবে। টিপস নাম্বার 8, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার। যে সকল খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে সেই সকল খাবার বেশি বেশি করে খান। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন মিষ্টি কুমড়ার বিচি, চীনাবাদাম, নারিকেল, পালং শাক, এই সকল খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। আমাদের শরীরে গাবা সিক্রেশন বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরকে রিল্যাক্স করে, সেই সাথে সাথে এটি ভালো ঘুম আসতেও সহায়ক ভূমিকা পালন করে। টিপস নাম্বার 9, অশ্বগন্ধা। আমরা জানি অশ্বগন্ধা খুব কমন একটি হার্বস, বাজারে কিন্তু অশ্বগন্ধা চূর্ণ পাওয়া যায়। এই অশ্বগন্ধা চূর্ণ যদি আপনি সকালে এবং রাতে 300 মিলিগ্রাম করে খেতে পারেন, তবে এটি আপনার ঘুমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। টিপস নাম্বার 10, জিঙ্গো বিলোবা। জিঙ্গো বিলোবা কিন্তু খুব কমন একটি হার্বস, যেটি ঘুমের ক্ষেত্রে খুবই ভালো ইফেক্টিভ। তো ভালো ফলাফল পেতে আপনারা রাতে ঘুমানোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে যদি 250 মিলিগ্রাম করে জিঙ্গো বিলোবা খেতে পারেন, তবে আপনার ঘুম ভালো হবে ইনশাল্লাহ। টিপস নাম্বার 11, ঘুমানোর সময় আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হলো যে যাদের ঘুমের সমস্যা হয় অর্থাৎ ঘুম কম হয়, তারা কিন্তু একটা চিন্তাই করেন যে হয়তো বা আমার ঘুম হবে না বা ঘুম হচ্ছে না, অনেকক্ষণ যাবত বেডে শুয়ে থাকেন যার কারণে ঘুম হয় না, এটি করবেন না। যদি দেখেন যে আপনার 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা শুয়ে থাকার পরেও ঘুম হচ্ছে না, তখন আপনি বেড থেকে উঠে পড়ুন এবং কিছুক্ষণ অন্য কাজ করুন বা হাঁটাহাঁটি করুন। তারপরে যখন আপনার ঘুম ভাব আসবে তখন আপনি আবার পুনরায় বেডে গিয়ে ঘুমানোর চেষ্টা করুন এবং দেখবেন যে আপনার ঘুম ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আমি আপনাদের সামনে যে টিপসগুলো তুলে ধরেছি সেগুলো পালনের মাধ্যমে খুব সহজেই আপনারা ঘুমের সমস্যার সমাধান করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে সাথে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।